আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি প্রজ্ঞা ইসলাম, সহকারী শিক্ষক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কিছুদিন পরে, কয়েকটা দিন পরে আমি আবার আরেকটা ইউটিউব ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা পড়ব গ্রামার, গ্রামারের সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট। সাবজেক্ট এবং প্রিডিকেট নিয়ে আমরা, তোমরা জানো এর আগে আমরা সেন্টেন্স নিয়ে পড়েছিলাম। তো আজকে সাবজেক্ট এবং প্রিডিকেট টপিকটা পড়লে আমাদের মোটামুটি 30 জুন পর্যন্ত যে সিলেবাসটা দেয়া আছে গ্রামারের, সেই সিলেবাসটা শেষ হয়ে যাবে। তো আজকে আমরা সাবজেক্ট এবং প্রিডিকেট নিয়ে পড়ব। তো এই মুহূর্তে তোমরা যেখানে তোমার টিভি স্ক্রিন বা মোবাইলের সামনে বসে আছো, তোমরা তোমাদের গ্রামার বই খাতা কলম নিয়ে বসে যাও। দেখো, সাবজেক্ট এবং প্রিডিকেট, একটা সেন্টেন্স আমরা পড়েছি যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স। ঠিক সেই সেন্টেন্সেরই দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট এবং আর একটা প্রিডিকেট। দেখো আমি লিখছি বোর্ডে, সেন্টেন্স এর দুইটি অংশ আছে। এক নম্বর হচ্ছে সাবজেক্ট আর দু নম্বর হচ্ছে প্রিডিকেট। সেন্টেন্সের দুইটি অংশ আছে, একটা সাবজেক্ট আর একটা প্রিডিকেট। সাবজেক্ট শব্দটার অর্থ হচ্ছে উদ্দেশ্য এবং প্রিডিকেট শব্দটির অর্থ হচ্ছে বিধেয়। তাহলে সেন্টেন্সের দুটি অংশ আছে, যথা সাবজেক্ট ও প্রিডিকেট। এখন আমরা দেখি সাবজেক্ট কাকে বলে বা সাবজেক্ট শব্দটির অর্থ কি। সাবজেক্ট শব্দের অর্থ উদ্দেশ্য, উদ্দেশ্য। সাবজেক্ট শব্দটির অর্থ হচ্ছে উদ্দেশ্য। তাহলে সাবজেক্ট শব্দটির অর্থ কি? সাবজেক্ট শব্দটির অর্থ হচ্ছে উদ্দেশ্য। এখন শোনো, সাবজেক্ট কাকে বলে? সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট বা উদ্দেশ্য। খেয়াল করে শোনো, সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। যেমন ধরো, মিনা সিংস এ সং, মিনা একটি গান গাইছে। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? এখানে মিনা সম্পর্কে বলা হচ্ছে, এ কারণে মিনা হচ্ছে সাবজেক্ট। তাহলে কি হলো, সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেই তাকে বলা হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সের, যে কোনো সেন্টেন্সের কে দ্বারা বা হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই সাবজেক্ট। মিনা সিংস এ সং, কে গান গাইছে? মিনা। মুছে দিলাম এটা। এরপরে দেখো প্রিডিকেট। প্রিডিকেট শব্দের অর্থ বিধেয়, বেসিক্যালি বিধেয় আর প্রিডিকেট একই শব্দ। প্রিডিকেট ইংরেজি শব্দ, বিধেয় হচ্ছে বাংলা শব্দ। প্রিডিকেট শব্দের অর্থ হচ্ছে বিধেয়। প্রিডিকেট কাকে বলে? প্রিডিকেট হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই বলে প্রিডিকেট। আরেকবার খেয়াল করে শোনো, সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই প্রিডিকেট বা বিধেয় বলে। যেমন আগের সেন্টেন্সে আমরা কি শিখলাম? আগের সেন্টেন্সে আমরা দেখেছি মিনা সিংস, আমি একই সেন্টেন্স দুবার লিখছি, মিনা সিংস এ সং।
এখানে কার সম্বন্ধে বলা হয়েছে? মিনা সম্পর্কে কি বলা হয়েছে খেয়াল করে শোনো। মিনা কি করছে? মিনা একটি গান গাইছে। তাহলে সাবজেক্ট হচ্ছে মিনা। মিনার সম্পর্কে কি কি বলা হয়েছে? সিংস এ সং, সিংস এ সং, এটাই হচ্ছে আমাদের প্রিডিকেট। সহজ ভাষায় সাবজেক্ট বাদ দিলে সেন্টেন্সের বাকি অংশটুকুকেই বলা হয় প্রিডিকেট। সেন্টেন্সে সাবজেক্ট অংশটুকু বাদ দিলে বাকি যা থাকবে সেই সেন্টেন্সের বাকি অংশটুকুকেই প্রিডিকেট বলা হয়। কিন্তু তোমরা এই ধরনের কোনো সংজ্ঞা লিখবে না, তোমরা সুন্দর করে সংজ্ঞা লিখবে। সংজ্ঞাটা এমন হবে, সেন্টেন্স এ সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রিডিকেট বলে। আশা করি তোমাদের লেখা হয়ে গিয়েছে, আমি মুছে দিলাম। তাহলে দেখো আরেকটু দেই আমি। আই এম এ গার্ল, আমি একজন মেয়ে। তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? আই, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আর এম এ গার্ল এটুকু হচ্ছে আমাদের প্রিডিকেট। তারপরে দেখো, দি স্কাই ইজ ব্লু, আকাশ নীল। তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? আকাশ সম্পর্কে। এখানে দি স্কাই হচ্ছে সাবজেক্ট এবং ইজ ব্লু, ইজ ব্লু হচ্ছে আমাদের প্রিডিকেট। ইজ ব্লু হচ্ছে প্রিডিকেট। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম সেন্টেন্স এর কয়টি অংশ ও কি কি। সেন্টেন্স এর দুইটি অংশ, যথা একটি হচ্ছে সাবজেক্ট এবং অপরটি হচ্ছে প্রিডিকেট। আর একটা শিখলাম সাবজেক্ট কাকে বলে, সরি সাবজেক্ট শব্দের অর্থ কি। সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য। তারপরে কি শিখলাম? সাবজেক্টের সংজ্ঞা বা সাবজেক্ট কাকে বলে। সেন্টেন্স এ যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। আর প্রিডিকেট, প্রিডিকেট শব্দের অর্থ কি। প্রিডিকেট শব্দের অর্থ হচ্ছে বিধেয়। প্রিডিকেট কাকে বলে? সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রিডিকেট বা বিধেয় বলে। এরপরে আমরা কয়েকটি উদাহরণ শিখলাম। তোমরা তোমাদের গ্রামার বইতে দেখবে বেশ কিছু উদাহরণ আছে, সাবজেক্ট কোনটি এবং প্রিডিকেট কোনটি এটা একটু আলাদা করা শিখবে। আবার বলছি, সাবজেক্ট সাবজেক্ট বের করার আরেকটা ই আছে, সহজ একটু পদ্ধতি আছে। কোনো বাক্যে কে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায়, যে উত্তরটুকু পাওয়া যায় সেই অংশ উত্তরের ওইটুকুকে বলা হয় সাবজেক্ট। অর্থাৎ কে বা হু দিয়ে প্রশ্ন করলে যে অংশটুকু উত্তর হিসেবে পাওয়া যায় সেইটুকুই হলো আমাদের সাবজেক্ট। আর সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিয়ে বাকি অংশটুকু আমাদের প্রিডিকেট। সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রিডিকেট কিন্তু আলাদা করা শিখবে তোমরা। প্রশ্ন আসতে পারে, দ্য স্কাই ইজ ব্লু, এখানে সাবজেক্ট কোনটি? তোমরা তখন কি লিখবে, লিখবে না, তোমাদের হয়তো শূন্য অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা ই করতে হবে, ইন্ডিকেট করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা দ্য স্কাইটা টাচ করে দিবে, দ্য স্কাই। আবার যদি থাকে, ধরো হাসান ইজ এ গুড স্টুডেন্ট, হাসান একজন ভালো ছাত্র। এখানে আমাদের সাবজেক্ট কোন কি? সাবজেক্ট হচ্ছে হাসান। আর যদি প্রশ্ন থাকে প্রিডিকেট, এই বাক্যটির প্রিডিকেট অংশটি ইন্ডিকেট করো, সেই ক্ষেত্রে ইজ এ গুড স্টুডেন্ট এটা হচ্ছে আমাদের প্রিডিকেট। যেভাবেই থাকুক না কেন, আশা করি তোমরা পারবে।
তাহলে আমাদের সিলেবাসে ছিল গ্রামারের সেন্টেন্স এবং সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট। সেন্টেন্স, সাবজেক্ট এবং প্রিডিকেট, গ্রামারের তিনটে অংশই কিন্তু আমাদের পড়া হয়ে গিয়েছে। এরপরে আমরা যখন ক্লাস নিব পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো, তারপরে আরও কিছু রিভিশন করব, পড়াগুলোই রিভিশন করব এই সব নিয়ে, তারপরে কেমন প্রশ্ন হতে পারে, তোমরা কিভাবে আনসার করবে সেই সব নিয়ে আমরা কথা বলবো। তো আজকে এ পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, খোদা হাফেজ।